আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মনিরামপুর নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সোহাগ হাসান লিপু। আটদলীয় বিশাল হাডুডু টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ কিন্তু কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি গাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সুলাকুল হাডুডু দল এবং আমাদের স্ক্রিনের ডান পাশে রয়েছে কাশীপুর হাডুডু দল। এবং আজকের এই টুর্নামেন্টে কিন্তু যারা চ্যাম্পিয়ন তারা পাবে কিন্তু বিশাল বড় একটা গরু। প্রথমবারের জন্য ডুক দিতে গেছেন সুলাকুল, দেখা যাক, চেষ্টা করছে কাউকে ছুঁয়ে দেশটা। এবং আপনারা প্রথমবারের মতো ধরার চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে অবশ্য তাকে কিন্তু ছুঁয়ে দিয়ে এসেছেন কাশীপুরের খেলোয়াড়। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করবেন এবং এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই হাডুডুর খেলাটা সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। জুবাইর শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকেই আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। এবার কাশীপুরের দেখা যাক, চেষ্টা করছে কাশীপুর একজনকে ছুঁয়ে দেওয়ার। জুবাইর শেখ খেসাল রিপন আলী, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের লাইভটা শেয়ার করবেন এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট হাডুডু, আটদলীয় হাডুডু টুর্নামেন্ট সরাসরি আপনারা দেখছেন। এবং ধরেছেন চমৎকার, এবং রেখে দিয়েছেন কিন্তু কাশীপুরের খেলোয়াড়রা কিন্তু একজন থেকে গেছে, অর্থাৎ দুটি দলে কিন্তু সাতজন সাতজন করে খেলোয়াড় খেলছে। রিপন আলী ধন্যবাদ জানিয়েছেন, আলো আমিন গাজীপুর থেকে দেখছেন, ধন্যবাদ ভাই আপনাকে, সবসময় আপনি আমাদের সাথে থাকেন। এবার সুলাকুর, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট অনেকদিন পর হলেও মনিরামপুরের এই পৌরসভার গাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে। যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা শেয়ার করবেন এবং সবাইকে খেলা দেখার সুযোগ করে দেবেন। বাগেরহাট রামপাল থেকে দেখছি জুবায়ের শেখ, আশিক ভাই আমাদের সাথে রয়েছেন, লিপু ভাই যশোর সেনানিবাস থেকে দেখছি, মমিনুর রহমান অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের লাইভটা শেয়ার করবেন এবং গ্রাম বাংলার এই ঐতিহ্যটা সবার মাঝে ছড়িয়ে দিবেন। সোলাকুল এই মুহূর্তে কিন্তু গেছে, দেখা যাক, চেষ্টা করছে এই মুহূর্তে দিঘির পাড় থেকে দেখছে হিলাল খান। সবাই আজকে চলে আসুন এই টুর্নামেন্টে, অনেক বড় একটা টুর্নামেন্ট, 70,000 টাকার একটা গরু। একথা যখন বলছিলাম তখন কিন্তু আরো একটা কিন্তু রেখে দিয়েছে। কুষ্টিয়া দৌলতপুর থেকে আলমগীর হোসেন ভাই আমাদের সাথে কিন্তু খেলা দেখছেন, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি কমেন্টস করুন এবং শেয়ার করুন। আপনারা দেখছেন মনিরামপুর নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার আটদলীয় হাডুডু টুর্নামেন্ট। আলাবিন ভাই খেলা কোন জায়গায়? এটা হচ্ছে যশোরের মনিরামপুরে খেলা হচ্ছে। রোকন ভাই ঢাকা থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিন। আমাদের প্রিয় ইসরাফিল ভাই অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আপনাকে। রোকনুজ্জামান ঢাকা থেকে দেখছি। এবার কিন্তু কাশীপুর দেখা যাক, কাশীপুর কিন্তু ডুক দিতে গেছেন, চেষ্টা করছেন বাম দিক থেকে কিন্তু শেষ মত মকমতলা খানপুর থেকে দেখছি, ধন্যবাদ রিপন আলী শেয়ার করে দিলাম, ধন্যবাদ ভাই আপনাকে। কাজী রাশেদুল ইসলাম, শাকিল খান কোনাকোলা থেকে খেলা দেখছে, ধন্যবাদ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটা দেখার জন্য। প্রথম ম্যাচ হচ্ছে, প্রিয় দর্শক যারা আমাদের লাইভে আছেন তারাও কিন্তু খেলা দেখতে চলে আসতে পারেন। আজকের এখানকার বিশেষ আকর্ষণ কিন্তু সেই কোভিড টাইগার কিন্তু আজকে খেলবে আমাদের মনিরামপুর সহ যশোর অঞ্চলের দক্ষিণবঙ্গের অন্যতম সেরা খেলোয়াড় কোভি টাইগার কিন্তু আজকে আসবে, সে কিন্তু একটা দলে খেলবে আজকে। অর্থাৎ আপনারা যারা লাইভে আছেন আপনারা কিন্তু আজকে আমাদের মাঠে এসে খেলা দেখতে পারেন। আরিফুল ইসলাম ভাই, গোল কত কত ভাই? গোল এখনো হয়নি, প্রথম ম্যাচ চলছে কাশীপুর বনাম সুলাকুল। আজ সুমন হোসেন মনিরামপুরে কোথায় হচ্ছে ভাই? খেলা হচ্ছে গাংলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে। জুবাইর ভাই বাগেরহাট রামপাল কানাডা থেকে দেখছে ভাই, কালকে ফাইনাল খেলায় থাকবেন কি না ভাই? দুঃখিত, আসলে দুঃখ প্রকাশ করছি যে কালকে ফাইনাল খেলাটা থাকতে পারবো না। নিপুন ভাই আপনার নাম্বারটা দিবেন, ধন্যবাদ আপনাকে। চমৎকার, এবার কিন্তু রেখে দিয়ে চমৎকারভাবে কিন্তু একজনকে ছুঁয়ে দিয়ে এসেছেন। আমাদের লাইভে কিন্তু অনেকেই যুক্ত হচ্ছেন, যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্টস করুন কে কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখছেন। পাবনা থেকে ইকতেগার হোসেন দেখছেন, হুমায়ুন কবি ঢাকা সিটি থেকে দেখছেন। এবার কিন্তু কাশীপুর চেষ্টা করছে, দেখা যাক, দুটি দলে কিন্তু সাতজন করে খেলোয়াড় খেলছে। কাশীপুরের ডুগ চেষ্টা করছে চমৎকার, কিন্তু তার আগেই আসলে সাইড আউট হয়ে গেছে, যার কারণে
অনেকেই দেখছে আলামিন মনিরামপুর কোন জায়গায় খেলা ভাই, এটা হচ্ছে পৌরসভা মনিরামপুর পৌরসভার ভিতরে গাংলা গাংলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে খেলা হচ্ছে। গোল কত, গোল এখনো হয়নি। এবার শুলাকুর, শুলাকুর দেখা যাক, শুলাকুর গেছেন ডুক দিতে। প্রিয় দর্শক, খামার বাড়ি আর চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা আছে, এই জন্য হাডুডু খেলাটা মিস করো ভাই, চলে আসো খেলা। ফাইনাল খেলা রাত হয়ে যাবে, ফাইনাল খেলা রাত হয়ে যাবে, সবাইকে নিয়ে আমাদের খেলা দেখতে চলে আসো। আমাদের প্রিয় কণ্ঠযোদ্ধা শামীম খান চুয়াডাঙ্গা থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ শামীম ভাই আপনাকে আমাদের মনিরামপুর নিউজের পর্দায় চোখ রাখার জন্য। শামীম রেজা কেশবপুর থেকে দেখছি, সেলিম রেজা এবার বলতে না বলতে কিন্তু চলে এসেছেন, চমৎকার খেলা কিন্তু উপহার দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। কুয়াদা বাজার থেকে জয় ভাই দেখছে, ভাই খেলা দেখতে চলে আসেন। আরিফুল ইসলাম পেয়ারাতলা থেকে দেখছেন, প্রিয় দর্শক যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা শেয়ার করবেন এবং মাঠে এসে খেলা দেখুন। খুলনা থেকে আরাফাত ভাই আমাদের সাথে খেলা দেখছেন, সুপ্রিয় দর্শক। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের যারা চ্যাম্পিয়ন তারা পাবে 70,000 টাকার একটা বিশাল এড়ে গরু এবং যারা রানার্স আপ তারা পাবে একটি খাসি ছাগল। ঠাকুরগাঁ থেকে এবার রেফির বাঁশি এবং দেখা যাক শেষ পর্যন্ত কিন্তু রেখে দিয়েছেন নাকি চলে গেছেন, শেষ পর্যন্ত থেকে গেছে। আজিজুর রহমান আমাদের সাথে খেলা দেখছেন, দুবাই থেকে কিন্তু আমাদের সাথে খেলা দেখছেন। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি কমেন্টস করুন এবং আমাদের লাইভটা শেয়ার করে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন। আপনারা দেখছেন মনিরামপুর নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার। এবার কাশীপুর যাচ্ছে, দেখা যাক কাশীপুর শুলাকুলের একজন খেলোয়াড়, কাশীপুরের খেলোয়াড় দুঃখিত, কাশীপুরের খেলোয়াড় দেখা যাক চেষ্টা করছে তারা। ইতিমধ্যে শুলাকুলে 1, 2, 3, 4, 5 জন খেলোয়াড় রয়েছে। সত্যি এইটি কিন্তু গ্রাম বাংলা রয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু সরাসরি, কি চমৎকার, কি চমৎকার, একজনকে কিন্তু রেখে দিয়েছেন এবং আর একজন কিন্তু বেঁচে গেছেন এবং কোর্টে কিন্তু এসেছেন তিন সবাই, কাশীপুরে কিন্তু সবাই এই মুহূর্তে কোর্টে রয়েছেন, কিন্তু অন্যদিকে মাত্র 4 জন রয়েছেন কিন্তু শুলাকুড়ের। এবার শুলাকুড়ের ডুব কি সুন্দর ভাবে কিন্তু দেখছেন, শুলাকুড়ের টাইগার কে কিন্তু আপনারা দেখছেন বাম প্রান্ত দিয়ে দেখা যাক চেষ্টা করছে কিন্তু ছুঁয়ে দেওয়ার, কিন্তু দিতে পারেননি, কিন্তু দিতে পারেননি, দেখা ধরেছেন কিন্তু শেষ মুহূর্তে চলে গেছে, রাখতে পারেননি, যাও আর একটা প্লেয়ার কিন্তু বেঁচে যাবে। গ্রাম বাংলার এই ঐতিহ্যটাকে কিন্তু ফিরিয়ে আনার জন্য অনেকেই কিন্তু চেষ্টা করছেন এখানে বিভিন্ন ধরনের, মনিরামপুরে ইতিমধ্যে অনেক জায়গা কিন্তু এমন ধরনের টুর্নামেন্ট হচ্ছে, এটি আসলে মনিরামপুরের ঐতিহ্যটা কিন্তু ফিরিয়ে আনার জন্য। এবার শুলাকুল দুঃখিত কাশীপুর দেখা যাক চেষ্টা করছে আস্তে আস্তে, 1, 2, 3, 4, 5 জন খেলোয়াড় কিন্তু রয়েছে, অন্যদিকে সবাই আছে, ধরেছেন এবং শেষ মুহূর্তে কিন্তু আউট, আউট হয়ে গেলেন অর্থাৎ রেখে দিয়েছেন। দর্শকদের উল্লাস কিন্তু আপনারা দেখছেন, অনেক দর্শক এসেছে আজকে আমাদের মাঠে এবং আস্তে আস্তে কিন্তু আপনারা যারা লাইভ দেখছেন সবাই মাঠে চলে আসুন, এই গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচটা কিন্তু আপনারা উপভোগ করছেন, 8 দলীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। দেখা যাক ছোট ছোট করে ঢুক দিচ্ছেন শুলাকুর, শুলাকুলের টাইগার, লাল টাইগার ধরেছেন কিন্তু রাখতে পারেননি, রাখতে পারেনি, যা হোক আর একজন কিন্তু কোর্টের বাইরে যেতে হবে। আপনারা দেখছেন অনেককেই অনেক জায়গা থেকে দেখছেন, দুবাই থেকে আমাদের সাথে খেলায় দেখছেন এবং প্রান্ত দা খেলা কোথায় আছে, মনিরামপুরে খেলা হচ্ছে, যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা শেয়ার করবেন এবং মনিরামপুর নিউজে ফলো করে রাখুন। এই মুহূর্তে দেখা যাক চেষ্টা করছে, ধরেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু রেখে দিয়েছেন, কি চমৎকার ম্যাচ হচ্ছে, দুই দল কিন্তু অত্যন্ত শক্তিশালী, দুই দল কিন্তু অত্যন্ত শক্তিশালী সেটি কিন্তু আমরা দেখছি। এবার শুলাকুর আবার কিন্তু যাচ্ছেন সেই লাল টাইগার শুলাকুরের, এই চমৎকার ভাবে একজন মাত্র 3 জন রয়েছে কিন্তু কাশীপুরের, চেষ্টা করছেন রাজু আহমেদ, লিপু ভাই আজকে কি সারাদিন এখানে থাকবেন, হ্যাঁ ভাই ফাইনাল পর্যন্ত সারাদিন এখানে থাকবো। সুমন হোসেন ঢাকা থেকে কিন্তু আমাদের সাথে কিন্তু খেলা দেখছেন। প্রিয় দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্ট এবং আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু একটি
বিশাল 70000 টাকার কিন্তু একটা এড়ে গরু তারা কিন্তু নিয়ে যাবে এবং যারা রানার্স আপ হবে তারা কিন্তু একটা বিশাল খাসি ছাগল ধরেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনিও কিন্তু তাকে রেখে দিয়েছেন এবং বলতে বলতে 1-0 গোলে শুলাকুর তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল দেখা যাক কাশিপুর 1-0 গোলে কিন্তু এগিয়ে গেল প্রথম ম্যাচ আপনারা দেখছেন আজ থেকে ফাইনাল খেলা ভাই সবই আজকে হবে প্রথম রাউন্ড সেমি ফাইনাল ফাইনাল সবকিছু আজকে খেলা হবে আপনারা মাঠে চলে আসুন রাজু আহমেদ রেফারি রেফারিকে রেফারি ভাই আমিও চিনি না স্থানীয় রেফারি অনেকে কিন্তু আমাদের সাথে খেলা দেখছেন মনিরামপুর নিউজের ফেসবুক পেজটা ফলো করে দিবেন যাক এবার আমরা দেখছি কাশিপুরের প্রথম রোগ ইতিমধ্যে কিন্তু একটা গোল খেয়ে গেছে কাশিপুর এবং কাশিপুর এবার কিন্তু ভালো খেলছে সবুজ স্টোর মনিরামপুর বাজার থেকে দেখছেন ধন্যবাদ ভাই আপনাকে নাইম ইসলাম টাইগার কবির আছে আজকে টাইগার কবির সম্ভবত ঝাপার হয়ে খেলবে আপনারা মাঠে চলে আসুন যারা আসতে পারবেন মনিরামপুরে যারা আছেন সবাই মাঠে চলে আসুন অনেক বড় টুর্নামেন্ট অনেক বড় টুর্নামেন্ট আপনারা সরাসরি মাঠে এসে খেলা দেখুন সজীব লিখেছে আমি খেলবো চলে আসো আমাদের সজীব টাইগার দেখা যাক এই মতো ছোট ছোট করে দু হাত বাড়িয়ে দিয়ে কিন্তু গিয়ে যাচ্ছেন শুলাকুলের কিন্তু সেই টাইগার দেখা যাক ইয়াসিন আলী ভাই কয়টা পর্যন্ত খেলাবে ভাই রাত 10টা বাজতে পারে শুলাকুর শেষ পর্যন্ত দেখা যাক ভাই খুলনা থেকে দেখছি নাইম ইসলাম লিখেছেন সিয়াম আমাদের সাথে কিন্তু খেলা দেখছেন যেখান থেকে দেখছেন আমি খেলবো আসতে দি চলে আসো সজীব টাইগার আমাদের জালঝালা টাইগার সজীব দেখা যাক শুলাকুর কিন্তু একটা গোলে এগিয়ে গেছে কাশিপুর এবার একজনকে ছুঁয়ে দিলেন একজনকে কিন্তু ছুঁয়ে দিয়েছেন এবং একজনকে বসতে হবে কোর্টের বাইরে যেতে হবে কাশিপুরকে টাইগারের খেলা কয়টায় ভাই টাইগারের খেলা বিকেলে অর্থাৎ আমাদের জুমার নামাজের আগে একটা ম্যাচ হচ্ছে পরে সবগুলো ম্যাচ কিন্তু হবে এবং সবুজ টাইগার ভাই আমাদের খেলা ফাইনাল বাঘারপাড়া কবি টাইগারের জন্য শুভকামনা যাই হোক এবার কিন্তু কাশিপুর ডুক দিচ্ছেন কাশিপুরের একজন খেলোয়াড় মাগুরা থেকে সোহান ভাই দেখছে মারুফ ভাই কৃষিপুর থেকে খেলা দেখছি সুপ্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছি আমি সোহাগ হাসান লিপু এবং আপনারা দেখছেন 8 দলীয় বিশাল হাডুডু টুর্নামেন্ট এবং আরো একজন খেলোয়াড় কিন্তু কাশিপুর শুলাকুড়ের খেলোয়াড় তাকে কিন্তু এখন মাঠের বাইরে যেতে হলো আমরা কিন্তু দেখলাম চমৎকার ম্যাচ হচ্ছে কিন্তু 1-0 গোলে কিন্তু এগিয়ে গেছে দেখুন সেই শুলাকুড়ের টাইগার দেখা যাক দু হাত বাড়িয়ে কিন্তু সুন্দরভাবে দেখছেন কাকে ছুঁয়ে দেওয়া যায় ধরেছেন এবার এবার কিন্তু হয়তো রেখে দিয়েছেন এবং ফাইনালি কিন্তু তাকে রেখে দিয়েছেন সেই শুলাকুলের টাইগার তাকে কিন্তু এখন মাঠের বাইরে যেতে হবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রিয় দর্শক 1-0 গোলে কিন্তু এগিয়ে আছে শুলাকুল কাশিপুর তারা কিন্তু অনেক ভালো হাডুডু খেলে আমরা জানি দেখা যাক সে কাশিপুর এবার ডুব দিচ্ছেন কাশিপুরের খেলোয়াড় শেষ পর্যন্ত দেখা যাক চেষ্টা করছেন কাউকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কিন্তু ফাইনালে কিন্তু আরেকজনকে ছুঁয়ে দিয়েছেন শুলাকুলের কিন্তু এখন 4 জন খেলোয়াড় রয়েছে এবার শুলাকুলের ডুব দিচ্ছেন দেখা যাক ছুঁয়েছেন কিনা কিন্তু ছুঁতে পারেননি কিন্তু ছুঁতে পারেননি তাকে কিন্তু চলে আসতে হবে নিজেদের কোটে শেষ পর্যন্ত দেখা যাক এবার কাশিপুর কাশিপুরের সবাই আছে কিন্তু কোটে অন্যদিকে মাত্র 4 জন আছে কিন্তু শুলাকুর এবার কাশিপুর দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা ডুক দিচ্ছে কাশিপুর কাশিপুর এবং শুলাকুলের মধ্যকার প্রথম ম্যাচটা আপনারা সরাসরি দেখছেন মনিরামপুর নিউজের পর্দায় ইতিমধ্যে কিন্তু গোল খেয়ে গেছে কাশিপুর ধরেছেন এবং চলে এসেছেন নিজেদের জায়গায় সেই নির্ধারিত জায়গায় কিন্তু ফিরে এসেছেন এবং মাত্র 3 জন প্লেয়ার রয়েছে এখন মাত্র 3 জন প্লেয়ার রয়েছে কিন্তু শুলাকুড়ের এবার কিন্তু বিপদ হয়ে যাবে কিনা দেখা যাক ছুঁয়েছেন এবং ছুঁয়েছেন ইয়েস ফাইনালে কিন্তু এবার কাশিপুরের একজন খেলোয়াড় কিন্তু মাঠের বাইরে যেতে হবে এবং নতুন করে আবারও একজন কোটে এসেছেন 4 জন হয়ে গেছে 4 জন কিন্তু হয়ে গেছে দেখা যাক শুলাকুল এর আগে কিন্তু একটা গোল দিয়েছে
যাচ্ছেন কাশীপুরের একজন খেলোয়াড়, দেখা যাক কি করেন। ছোট্ট করে একেবারে মধ্যভাগে কিন্তু দাঁড়িয়ে কিন্তু খেলা করছেন, চেষ্টা করছেন কাউকে একজন ছুঁয়ে দেওয়ার, কারণ গোলটা পরিশোধ করতে হবে। একটা গোলে পিছিয়ে রয়েছে তারা। অনেকে অনেক জায়গা থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা শেয়ার করে দিন এবং কমেন্টস করে আমাদের সাথে থাকুন, কমেন্টস করে আমাদের সাথে থাকুন। এবং যারা আসতে পারবেন সরাসরি মাঠে চলে আসুন। এটি প্রথম ম্যাচ, এরপর দ্বিতীয় ম্যাচ, তারপরে সেমিফাইনাল, ফাইনাল, অনেক খেলা বাকি এবং শেষ পর্যন্ত দেখা যাক আউট হয়ে যাবেন, দুই দলে দুজন আউট হবেন কিনা। সুলাকুলের একজন আউট হয়েছেন, ইয়েস, দুই দলে দুইজন, দুই দলে দুইজন আউট হয়ে যাবেন। কাশীপুরের একজন আউট হবেন এবং এই যে পাশ দিয়ে যে দড়ি রয়েছে, দড়িতে টাচ করলেই দুই দলের যে প্লেয়ার হোক না কেন সবাই কিন্তু মাঠের বাইরে যাবে। এবং সেটি হলো প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন আমাদের লাইভ শেয়ার করেন, মাত্র তিনজন আছে কিন্তু এখন সুলাকুড়ের, যাচ্ছেন ডুব দিচ্ছেন একজন পুরনো প্লেয়ার, একজন পুরনো প্লেয়ার আমরা দেখছি সুলাকুড়ের, তিনি কিন্তু চেষ্টা করছেন অন্তত পক্ষে কাউকে ছুঁয়ে দিয়ে, এবং শেষ পর্যন্ত চলে এসেছেন আসলে দাগের, কিন্তু ফিরে এসেছে নির্ধারিত জায়গায়। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করুন এবং কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে কিন্তু কমেন্টস করে জানিয়ে দিন। ঢাকা থেকে আব্দুর রহিম ভাই খেলা দেখছে, এবার কিন্তু কাশীপুর চেষ্টা করছে গোলটা শোধ করে দেওয়ার। ঈশান এবার চমৎকার ঝাঁপিয়ে পড়েছিলেন, মেয়ে দিয়েছেন যশোর থেকে, দেখছেন আমি নিব। ঈশান ভাই চলে আসেন, আমাদের লাইভটা শেয়ার করবেন প্রিয় দর্শক এবং আমাদের মনিরামপুর নিউজ পেজটা ফলো করে দিন। কি চমৎকার একটা ম্যাচ, সত্যি দেখার মতো কিন্তু একটা ম্যাচ হচ্ছে। এবং আর মাত্র তিনজন খেলোয়াড় কিন্তু রয়েছে সুলাকুড়ের, দেখা যাক সেই টাইগারকে কিন্তু আপনারা দেখছেন, সুলাকুড়ের টাইগার, আমাদের অরিজিনাল টাইগার কিন্তু এখনো আসেনি। টাইগারের খেলা নামাজের পরে কিন্তু আপনারা দেখতে পাবেন মনিরামপুর নিউজের পর্দায়। ভাই জিকর গাছা থেকে দেখছি, ধন্যবাদ তানভীর আমাদের সাথে খেলা দেখছেন। এবার দেখা যাক সুলাকুড়, সুলাকুড়ের একজন খেলোয়াড় তিনি কিন্তু চেষ্টা করছে দলের বিপর্যয় সময় ধরেছে, এবং তাকে কিন্তু রাখা যাচ্ছে না, তাকে কিন্তু কোর্টে রাখা যাচ্ছে না। খেলায় কিন্তু ফিরে আসছে আস্তে আস্তে আবারও সুলাকুড়। প্রিয় দর্শক, সুলাকুড় এবং কাশীপুরের মধ্যকার প্রথম ম্যাচটা আপনারা সরাসরি উপভোগ করছেন মনিরামপুর নিউজের পর্দায়। এবার ধরেছেন কিন্তু তিনিও কিন্তু কোর্টে চলে গেলেন। ভাই আমি আসবো মাঠ কোথায়? মাঠ হচ্ছে গাংলা, খদ্দ গাংলা পৌরসভার ভিতরে, মনিরামপুর পৌরসভার ভিতরে খদ্দ গাংলা। সৌদি আরব থেকে দেখছি জাহিদ ভাই, যশোর থেকে দেখছি আনিসুর ভাই, সিরাজগঞ্জ থেকে দেখছি কুমিল্লা থেকে মামুন গাজী, রবিউল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, যে যেখান থেকে দেখছেন ঝালুকাঠি থেকে মারুফ ভাই, সরাসরি আপনারা দেখছেন মনিরামপুর নিউজের পর্দায়। বাহাদুরপুর থেকে আশিক খেলা দেখছে, সরাসরি মাঠে চলে আসতে হবে। রাকিব ভাই খেলা দেখছে সৌদি আরব থেকে, অনেক প্রবাসী ভাইরা আমাদের সাথে খেলা দেখেন। একটা গোল কিন্তু ইতিমধ্যে কাশীপুর শেষ পর্যন্ত রাখতে পারেননি, চলে গেছেন কিন্তু কোর্টে ফিরে, নির্ধারিত জায়গায় ফিরে গেছেন। আশরাফুল ইসলাম রোহিতা একটা খেলা দেখতে চাই। প্রিয় দর্শক, এই টুর্নামেন্টের যারা ফাইনালে উঠবে, যারা চ্যাম্পিয়ন হবে, তারা কিন্তু পাবে বিশাল একটি এড়ে গরু। এবার কাশীপুরের প্রথম ডুক, এবং ডুক দিয়েছেন কাশীপুরের একজন খেলোয়াড়, দেখা যাক একেবারে মধ্যভাগ থেকে দুহাত দূরে দিয়ে কিন্তু খেলছেন, দেখা যাক। দেখবেন ছুঁয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু চলে আসলেন নিজেদের কোর্টে, এবং সুলাকুড়কে কিন্তু বসতে হবে একজন খেলোয়াড়। মাত্র চারজন রয়েছে সুলাকুলের, এবার যাচ্ছে সেই সুলাকুলের সেই টাইগার, দেখা যাক সুলাকুলের সেই টাইগার খেলছেন, দেখা যাক। তাকে কিন্তু রাখতে পারছে না কোনো প্লেয়ারই, একবার কিন্তু রেখে দিয়েছিল, দুহাত দিয়ে কিন্তু খেলছে, বাম পাশ দিয়ে কিন্তু দুজন, তিন চার পাঁচজন আছে কিন্তু কাশীপুরের, ধরেছে এবং তাকে এবার কিন্তু রেখে দিয়েছেন সুলাকুলের প্লেয়ারকে, কিন্তু মাঠের বাইরে যেতে হবে। কি সুন্দর ম্যাচ, চমৎকার খেলা হচ্ছে, মাত্র তিনজন আছে এই মুহূর্তে, তিনজন প্লেয়ার আছে সুলাকুড় এবং অন্যদিকে কাশীপুরের কিন্তু দুই চার পাঁচ ছয়জন রয়েছে। কাশীপুরের ডুক, দেখা যাক কাশীপুর কিন্তু গোলটা শোধ করতে যাচ্ছে, একটা গোল কিন্তু হজম করেছে তারা।
শেষ পর্যন্ত দেখা যাক চেষ্টা করছে চেষ্টা করছে কাশিপুর কাশিপুরের প্লেয়ার শেষ পর্যন্ত যদি ছুঁয়ে দেয় বান ধরেছেন শেষ পর্যন্ত রেখে দিয়েছেন চমৎকার ভাবে কিন্তু তাকে রেখে দিয়েছেন এবং আরো একটা প্লেয়ার কিন্তু কমে গেছে কাশিপুরের আবার সেই প্রবীণ খেলোয়াড় তিনি কিন্তু ঠিক বলে কিন্তু দেখা যাক ঢুক দিচ্ছেন কাশিপুরের সীমানায় ডান সাইডে রয়েছেন দেখা যাক কিন্তু ফিরে এসেছেন তিনি কিন্তু ফিরে এসেছেন তার ভারসাম্যটা আসলে ধরে রাখতে পারছেন না এই মুহূর্তে কাশিপুরের নতুন একজন প্লেয়ার তিনি কিন্তু এখন মাঠে নতুন একজন প্লেয়ার তিনি কিন্তু মাঠে নেমেছেন আমরা দেখছি কাশিপুর তারা কিন্তু অনেক ভালো খেলে আমরা জানি দেখা যাক কাশিপুরের সেই প্লেয়ার এবার কিন্তু ঢুক দিবেন এবং দেখা যাক ঢুক দিচ্ছেন কাশিপুর এবং শেষ পর্যন্ত ছুঁয়ে দিচ্ছেন এবং ইয়েস ফাইনালে কিন্তু ছুঁয়ে দিলেন এবং শুলাকুলের প্লেয়ারকে কিন্তু ছুঁয়ে দেওয়া হলো এবারও কিন্তু সেই শুলাকুলের বিরুদ্ধ প্লেয়ার দেরি কিন্তু যাচ্ছেন দেখা যাক টেক টেক বলছেন প্রিয় দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টটা ডান পাশ দিয়ে সেখানে ধরেছেন এবং কি চমৎকার তাকে কিন্তু রেখে দিয়েছেন তাকে রেখে দিয়েছেন কি চমৎকার ভাবে কিন্তু আমরা দেখলাম প্রিয় দর্শক বিশ্বকাপের মাস 20 তারিখ থেকে কিন্তু ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে তার আগেই এমন একটা টুর্নামেন্ট দুজন প্লেয়ার আছে মাত্র শোলাকরের মাত্র দুজন প্লেয়ার কাশিপুরের সবাই আছে দেখা যাক এবার যদি ছুঁয়ে দিতে পারে তাহলে কিন্তু গোল হয়ে যাবে এবং শেষ পর্যন্ত দুজনই আউট হবে দুইজনই বাইরে যাবে ইয়েস দুইজনই বাইরে যাবে লাইনটা আসলে কিন্তু দুইজনই বাইরে যাবে এবং এবং একজন প্লেয়ার আছে মাত্র একজন একটা মাত্র প্লেয়ার আছে কিন্তু এই মুহূর্তে শুলাকুলের প্রিয় দর্শক দেখছেন আপনারা সরাসরি এবং গোল কিন্তু পরিশোধে দেবে এক এবং গোল কাশিপুর এক শুলাকুর এক এক প্লেয়ারের কোনো ঢুক নেই এক প্লেয়ারের কোনো ঢুক নেই যার কারণে গোলটা কিন্তু পরিশোধ করে খেলায় ফিরে আসলো কাশিপুর প্রিয় দর্শক খেলার ফলাফল কিন্তু এখন এক এক শুলাকুর এক এবং কাশিপুর এক অনেকে অনেক জায়গা থেকে অনেক কমেন্টস করছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি কমেন্টস করুন আমরা কমেন্টসটা পড়ব প্রথমবারের মতো আমরা দেখছি শুলাকুর কিন্তু এখন ঢুক দিচ্ছে শুলাকুরের একজন প্লেয়ার সেই টাইগার প্লেয়ার দেখা যাক দু হাত দিয়ে কিন্তু মেলে মেলে খেলছেন অনেক দর্শক এসেছেন কিন্তু আজকে খেলাটি লাইভ দেখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার হচ্ছে মনিরামপুর নিউজের পর্দায় ধরেছেন এবং দেখুন কি চমৎকার ভাবে কি সুন্দর করে চলে গেলেন নিজেদের নির্ধারিত জায়গায় এবার কাশিপুর তারা কিন্তু গোল শোধ করেছে একটা এবং ধরার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত তারা কিন্তু ফিরে আসলো শেষ পর্যন্ত ফিরে এসেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন মনিরামপুর নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ গাংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ঠিক পাশ থেকে আট দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবার শোলাকুল দেখা যাক চেষ্টা করছে কিন্তু ছোট ছোট করে এখনো পর্যন্ত কিন্তু কোর্টে রয়েছেন অনেক সময় ধরে খেলছেন তাকে কিন্তু আটকিয়ে রাখতে কঠিন হয়ে যাচ্ছে কষ্টকর হয়ে যাচ্ছে প্রতিপক্ষের জন্য ধরেছে এবং দেখুন কি চমৎকার কি সুন্দরভাবে সবুজ স্টোর লিখেছে লিবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি সজীব গাংড়া থেকে দেখছি মাঠে এসে দেখতে হবে সজীব দেখা যাক এবার চেষ্টা করছে ধরেছে
তাকে কিন্তু রেখে দিলেন কাশিপুরের প্লেয়ার কিন্তু থেকে গেছে মাঠে 1 2 3 4 জন মাত্র 4 জন প্লেয়ার আছে কিন্তু এবার কাশিপুরের কোটে এবং সেই টাইগার শুলাকুলে টাইগার যাচ্ছে কত গেম করে খেলা দেখা যাক এবার চেষ্টা করছে শেষ পর্যন্ত দেখা যাক রাখতে পারে কিনা রাখতে পারে কিনা দেখা যাক চেষ্টা করছে বাম প্রান্ত দিয়ে ছুঁয়ে দেওয়ার এবং ছুঁয়ে দিয়েছেন কোটা কিন্তু চলে গেলেন মাত্র দুজন তিনজন প্লেয়ার আছে কিন্তু এবার মাত্র তিনজন প্লেয়ার কিন্তু রয়েছে দেখা যাক চেষ্টা ধরেছে তাকে কিন্তু রেখে দিলেন এবং শুলাকুর কিন্তু কি চমৎকার খেলছে লিপু ভাই আমার নামটা বলেন সবুজ স্টোর থেকে দেখছে ধন্যবাদ ভাই আপনাকে এবং ধরেছেন এবং গোল চমৎকার শুলাকুর কি চমৎকার খেলছে 2-1 শুলাকুর 2 এবং কাশিপুর 1 বন্ধু তুমি কোথায় আছো আরছি চলে আসো বন্ধু শুভকামনা এবং কাশিপুর চেষ্টা করছে কিন্তু খেলায় আবারও ফিরে আসছে মালয়েশিয়া থেকে শহীদ ভাই খেলা দেখছি যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা শেয়ার করে দিন এবং মনিরামপুর নিউজের পেজটা ফলো করে দিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও কিন্তু শুলাকুলের ডুক দেখা যাক মালয়েশিয়া থেকে দেখছি আকাশ ওর নাম সবুজ টাইগার শুলাকুলে সবুজ টাইগার খেলছে দেখা যাক লাল গেঞ্জি গায়ে দিয়ে সবুজ টাইগার বাহির গড়িয়া থেকে দেখছি ইউনুস মোল্লা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে খেলা দেখার জন্য এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু রাখতে পারেনি সবুজ টাইগারকে কিন্তু রাখা যাচ্ছে না সবুজ টাইগারকে কিন্তু রাখা যাচ্ছে না এবং দেখা যাক এবার কাশিপুর শেষ পর্যন্ত তাকে কিন্তু রেখে দিলেন দর্শকরা কিন্তু আনন্দ পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক এসেছে অনেক দর্শকের উপস্থিতি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই সুন্দরভাবে কিন্তু খেলা উপভোগ করছে এবং আজ বিকেলে নামাজের পরে কিন্তু এখানে জায়গা দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে এবং অনেক দোকান অনেক খাবারের দোকানও কিন্তু এসে সিলেট থেকে দেখছি সোহাগ ভাই ধন্যবাদ ভেরি বিউটিফুল লাগছে আপনাকে ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য লাইভটা শেয়ার করে দিবেন যারা দেখছেন আবারও সবুজ টাইগার তাকে কিন্তু রাখতে পারছে না কোনো প্লেয়ার শুলাকুলের এই সবুজ টাইগার খুব চমৎকার খেলছে আমরা দেখতে পাচ্ছি মাহিদুল ইসলাম খেলা কিন্তু দেখছেন লাইভটা শেয়ার করবেন ভাই যে যেখান থেকে দেখছেন চমৎকার এবার রেখে দিয়েছেন রেখে দিলেন দেখা যাক প্রিয় দর্শক গোল কিন্তু 2-1 শুলাকুল 2 এবং কাশিপুর 1 শুলাকুল 2 হযরত ভাই দুবাই থেকে খেলা দেখছি মালয়েশিয়া থেকে দেখছে বিল্লাল ভাই দুবাই থেকে খেলা দেখছি খুব ভালো লাগছে ভাই লাইভটা শেয়ার করে দিবেন বিল্লাল ভাই এবং মনিরামপুর নিউজে এমন ধরনের খেলা দেখতে হলে মনিরামপুর নিউজের সাথে থাকবেন এবং মনিরামপুর নিউজের পেজটা ফলো করে দিন লাইক দিয়ে দিন এবং ফলো করে রাখুন আবারও সবুজ টাইগার কি চমৎকার এবং গোল হয়ে যাবে কিনা আর একজন দুইজন রয়েছে কিন্তু কাশিপুরের দেখা যাক এবার কিন্তু আর একটা গোল দিয়ে কিন্তু এগিয়ে যাবে কাশিপুরের প্লেয়ার যাচ্ছে কিন্তু ডুক দিতে তিনি যদি থেকে যায় তাহলে কিন্তু দেখা যাক এবং গোল হয়ে যাবে কিন্তু এবার একজন প্লেয়ার রয়েছে এবং গোল শুলাকুল কিন্তু 3-1 শুলাকুল 3 এবং কাশিপুর 1 শুলাকুল 3 এবং কাশিপুর 1 কি চমৎকার ম্যাচ হাড্ডাহাড্ডি ম্যাচ এবং কাশিপুররা কিন্তু ভালো খেলছিল প্রথমে এবার কিন্তু আসলে ভালো খেলতে পারছে না পাইক গাছা থেকে সুজিত ভাই খেলা দেখছে হাসিব রহমান বাকসফুল থেকে বাকসফুলের খেলা আছে কিনা ভাই সেটি তো বলতে পারছি না মাঠে চলে আসুন এবং আবারও কিন্তু কাশিপুরের একজন প্লেয়ারকে কিন্তু মাঠে রেখে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার শুলাকুলের প্লেয়ার যাচ্ছে ডুক দিতে মিরাজ মোল্লা মালয়েশিয়া থেকে খেলা দেখছে দারুণ লাগছে ভাই লাইভটা শেয়ার করবেন মনিরামপুর নিউজ সবসময় আপনাদের সাথে আছে এবং